হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তবে আজকে একটি নতুন আর একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগে দেখাবো আমি কী করে সহজে চুষি পিঠা বানানো যায়। এখন তো শীতকাল, তো শীতকালে চুষি পিঠা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো কষ্টের ভয়ে অনেকে বানাতে চান না বা অনেক সময় লাগে, সেইভাবে আজকে আমি দেখাবো কম সময়ে কিভাবে চুষি পিঠা বানানো যায়। তো বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওটি, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আরে চুষি পিঠা তৈরি করার জন্য শুরুতেই আমাদের যেটা লাগবে সেটা হলো চালের গুঁড়ি। এখানে আমি চালের গুঁড়োগুলো ঘরে করে নিয়েছি, ভেজে চালের গুঁড়ি। আর চুলায় আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লবণ। আর এখন আমি পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দেব। যেহেতু ভেজা গুঁড়ি তাই পানিটা কিন্তু চালের গুঁড়ির থেকে অনেকটাই কম লাগবে, বুঝে শুনে দিতে হবে। এখন আমি এটাকে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে একটি কাঠি দিয়ে কয়েকটা ছিদ্র করে দেব, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর ঢাকনাটা তুলে আমি এখন এটাকে নেড়ে চেড়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার চালের আটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো একটা সার্ভিং বলে আমি এটাকে উঠিয়েছি, আর ভালোভাবে মেজে নিতে হবে। আমার কাছে এরকম স্টিলের একটা মাজনি আছে, তো সেটা দিয়ে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আটাগুলো। গরম গরম যেহেতু এটা ম্যাশ করতে হয় তাই এরকম একটা স্টিলের ম্যাশ দিয়ে ম্যাশ করে নিলে হাতে আর কোনো আঁচ লাগে না। তো আমি আটাগুলো ভালোভাবে ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে এরকম মেজে কিন্তু গুলটি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন 2টা গোলটা হয়েছে। তো গুলটিগুলোকে এখন আমি একটি কাচি দিয়ে আর এর উপরে একটু শুকনো গুঁড়ি দিয়ে নেব। এই যে এখন কাচি দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, আর এভাবেই কিন্তু আমার চুষি পিঠাগুলো হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, আর কোনো কিছু করতে হচ্ছে না, শুধু গুলটিগুলোকে আমি কেটে নিচ্ছি। কিছুক্ষণ কাটার পর যখন আবার দেখা যাবে যে গুলটিগুলো চারপাশ থেকেই কাটা হয়ে গেছে, তখন কাটা কিন্তু সাইজটা ভালো হবে না। এই জন্য আবার একটু মেজে নিয়ে গুঁড়ি দিয়ে আবার কাটতে হবে। তো আমি সেটাই করে নিচ্ছি। এই যে গুঁড়ি দিয়ে মেজে নিয়েছি, আবার কাচিটা একটু শুকনো গুঁড়ি লাগিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো গুলটি আমি কেটে নিচ্ছি একে একে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হাতে কাটার মতোই কিন্তু আমার চুষি পিঠার চাষটা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো চুষি করে নিচ্ছি, কোনো লতা দিতে হচ্ছে না বা হাতে কাটারও কোনো ঝামেলা নেই। এই যে কেচি দিয়ে কেটেই কিন্তু আমি সবগুলো চুষি বানিয়ে ফেলেছি নিমেষের মধ্যে। অনেকক্ষণ সময়ও লাগেনি, অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যাচ্ছে। তো এরপর পরের ধাপ, চুলায় আমি একটি পাতিল দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে আমি পাটালি গুড় দিয়ে দিয়েছি। পাটালি গুড়টা গলে গেছে, আর গলে যাওয়ার পর কিন্তু আমি এখানে 2টা তেজপাতা আর 2টা দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল, এটা আগে থেকেই কোরানো ছিল ফ্রিজে, তো সেখান থেকে আমি নামিয়ে নিয়েছি। এভাবে ফ্রিজে নারকেল করা থাকলে কিন্তু যখন তখন যে কোনো পিঠায় আপনি ইউজ করতে পারবেন। আর এখন কিন্তু আমি দিয়ে দেব এই পিঠাগুলো। ফাঁকে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, হয়তো আপনারা দেখেছেন। এই যে পিঠা দিয়ে কিন্তু আমি সাথে সাথে নেড়ে দিচ্ছি, তা না হলে দলা পেকে যেতে পারে, একটার সাথে একটা পিঠা লেগে যেতে পারে। তাই একটু ঢেকে দিয়ে এটাকে আমি টক বগিয়ে সিদ্ধ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন একদম টক বগিয়ে উঠেছে, আর প্রতিটা পিঠা কিন্তু সিদ্ধ হচ্ছে। পিঠা সিদ্ধ হলে কিন্তু এরকম কালার চেঞ্জ হয়ে যাবে পিঠার, তখনই বুঝতে পারবেন যে পিঠা সিদ্ধ হয়ে গেছে। আর এখন একটু ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে লিকুইড দুধ মিশ্রণ করব। মনে রাখবেন ঠান্ডা হওয়া ছাড়া কিন্তু এই দুধটা মিশ্রণ, দুধের মিশ্রণটা কিন্তু দেওয়া যায় না, তাহলে কিন্তু ফেটে যায়। আর যখন গুড় দিয়ে এরকম পিঠা বানাবেন তখন একটু পিঠাটা ঠান্ডা করে
এভাবে দুধ মিশ্রণ করলে কিন্তু আর পিঠাটা ফেটে যাবে না। এই তো হয়ে গেল মজাদার চুষি পিঠা, আর এভাবে বানিয়ে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, লাইক শেয়ার করে দিবেন ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে। আল্লাহ হাফেজ।